আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি সলিমুল্লাহ ভাইয়ের বাড়িতে শামলাপুর আসার বনিয়ায়। সাথে আমি সহ মানবিক ছুকে মানবতার টিমের চার সদস্য তাদের বাড়িতে রওনা দিয়েছি। দেখব সালমা আক্তারের বর্তমান অবস্থা এবং তাহার রোগের সরাসরি দৃশ্যগুলো। আমরা এখন পৌঁছে গিয়েছি তাহার বাড়ির সামনে, ঢুকে পড়ব আমরা সালমা আক্তারের বাড়িতে। জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসলাম সলিমুল্লাহ ভাইয়ের বাড়িতে। আমি ঘন্টা দুয়েক আগেই মূলত আজকে একটা পোস্ট দিয়েছি সালমা আক্তার 7 বছরের একটি মেয়েকে নিয়ে। মূলত ওনার বাড়িতে আমি এখন আছি, আমরা আছি। মেয়ের দীর্ঘ 1 বছর আগে শীতকালে যখন মেয়েটি সকালবেলা আগুন পোহাচ্ছিল, তখন অনাকাঙ্ক্ষিতভাবে আগুনে পড়ে গিয়েছিল। সে সুবাদে ওনার পিছনের একটি সাইড পুড়ে গিয়েছে। সুতরাং যেহেতু ওনাদের পরিবারের, আমরা এসে দেখলাম ওনাদের পরিবারের আর্থিক অবস্থা প্রচণ্ড পরিমাণ দুর্বল বিধায় দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ মেয়েটির চিকিৎসা করতে পারতেছে না। তো আমরা মূলত এখন আসছি ওনার বাড়িতে ওনার অবস্থা দেখার জন্য, মেয়েটার অবস্থা, সার্বিক অবস্থা দেখার জন্য। কীভাবে কী হলো ওনার, প্রথমে ওনার আব্বুর কাছ থেকে আমরা জেনে দেখব, সালমা আক্তারের আব্বুর কাছ থেকে, এবং বিস্তারিত ওনার কাছ থেকে শুনেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাদু। আপনার কী নাম? আমার নাম সলিমুল্লাহ। সলিমুল্লাহ জি, অনর মায়ার অসুস্থ হয়ে তো বছর অসুস্থ হয়ে 2 বছর 2 বছর জি 2 বছর। হ্যাঁ স্যার। তো কেন এত মূলত? এবং মূলত এটা শীতকালে হয়ে যাইলে হয়ে যাওয়ার নগরে পয়েন্ট দিয়ে খেলাধুলা করার মাঝে ফুই ফুরছি ওর মধ্যে ফুরছি ওর ফুরছি। তো মা এনে এলে সাথে ইবা সালমা, তো খবর সহ নেলাইতে নেলাইতে মানে গাল হাইবি জীবাণু ঢুকানোর পরে মানে চিকিৎসা করি এবার মাঝে এবার মাঝে হয়তো এবার ফুরা গেলে আবার উঠা শুরু করবি। এবার যতদিন জলে এতদিন ঠান্ডা থাকে পুত্রের পয় নুমাই দেবো ইয়ালা। তো তারপরে পুতো পালন যায় বালাখালি যার মানে চিকিৎসা গরম আছে দুদিন রইলে মানে কে হাসওয়া যায় খুব ব্যথা যায় উপিয়া যায় ফিরে চিকিৎসা করে যায় না। এটা লাস্টে ন হতে না পারবি আমি জব দিয়ে গেলে এখন কী করি পারি পুয়া যত ডঙ্গ যাবে গায়ে এত ডঙ্গ যাবে। তো অন যাইলে এটা খেলাধুলার মাঝে পয়েন দিয়ে খেলাধুলার মাঝে হয়ে ফুজি বাতাস গই না পারে তাই চিন্তা করলাম ফাঁকি মারি ফেলাইম না গরিব মানুষ না নগরে সহজে গইলে ছুটিয়া দুছুটিয়া দেবে বলি হয় কি করি তারি আমার দেশ বিদেশ আছেন তারা সাহায্য করি গান
238 নম্বর বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। আমরা এবার মাছ যোগাযোগ করে টিয়া পাড়ে ছাড়ি। ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।